হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় ভুসেকি লাইফস্টাইল। ভাবছো তো যে সকাল সকাল কোথায় যাচ্ছি? না গো বাবা, সকাল সকাল নয়, আমি যাচ্ছি বিকেল বিকেল একটু বড় লোকে ঢং দেখাতে, থুড়ি বড় লোকে চাল দেখাতে। সরকার যতই শৌচাগার করে দিক না কেন, রাস্তায় বর্জ্য পদার্থ ত্যাগ করতেই হবে, তাই না? যাই হোক, তো আমার কিছু লুইচ্ছালা পাঙ্গা বন্ধু বান্ধবীরা ফোন করে বললো যে বৈশাখী চল দেখা করি, অনেকদিন দেখা হয়নি, মস্তি হয়নি। এবার আমার তো তোমরা জানো যে এই পরিস্থিতিতে কি বলবো, বড় লোকের চাল বা ঢং দেখানোর ইচ্ছে আমার কোনোটাই ছিল না। তো রাস্তায় যেতে যেতেই বাড়িটা পড়লো, তারপর আমি ভাবলাম যে ছেঁড়া কথায় চুল, লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, আমি যেখানে আছি, যেভাবে আছি, যেরকম আছি, যার সাথে আছি খুব ভালো আছি। আর এখানে তো আমি আমার মার্সিডিস নিয়ে যাচ্ছি, আমার মার্সিডিসটা কার কার পছন্দ বলো, আমি কিন্তু দান করে দিব। না না, এত সহজে কিন্তু মার্সিডিসটা দান করা যাবে না। আমারই মত আরেকজন মার্সিডিস নিয়ে যাচ্ছে, পেছনে আপাতত জলের ড্রাম। যাই হোক, ওই যে বললাম এখন আর কেউ গল্প করে না, সবাই ফোন খুঁজছে। যদি আমি তালগাছের মতো লম্বা হতাম আপাতত বরের মুখ থেকে, যাই হোক আর বললাম না, নিজেকে আর কত ছোট করব বলো তো, অনেক ছোট করতে করতে একদম বেঁঠে হয়ে গেছি, আর ছোট করা যাচ্ছে না। তো সাইকেল চালাতে চালাতে আমি ভাবছি যে আমি কি ভুল রাস্তায় চলে এলাম, কিন্তু একটু যাওয়ার পর বলো না না, আমি ভুল রাস্তায় না, আমি ঠিক রাস্তাতেই যাচ্ছি। আসলে অনেকক্ষণ ধরে ক্যামেরার সামনে মানে কথা বলতে 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 যাচ্ছিলাম, তো তাই একটু গুলিয়ে ফেলেছি। যাই হোক, কিছু মনে করো না। তো চটপটি দেখে মনে হলো যে রাস্তায় দাঁড়িয়ে আমরা তো চটপটিই খেতে পারতাম। হোক, তারপর যদিও বা অবশেষে আমি লোকেশনে পৌঁছালাম, কিন্তু ভাই রে ভাই, এত জ্যাম আমাকে লাত্তি মেরে ফেলাই দিল। আর লুইচ্ছালা ভাঙ্গারা যে কোথায় সেটা ভগবানই জানে। আচ্ছা, সব মানে কি রাস্তাতে কি আমাদের মতো মার্সিডিস নিয়ে কেউ হাঁটবে না, সবই কি একদম থার নিয়ে যাবে নাকি? তো আবার আমি সাইকেলে চড়ে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ভাবছি যে আমাকে বোধহয় তারা ওয়েলকাম করতে আসবে, আমাকে বোধহয় নিতে আসবে, ওই সবুজ সাথী সাইকেল করে আসছে। কিন্তু আমি যে চোখে কম দেখি সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল। আমি তো যাচ্ছিলাম, ভাবছিলাম যে ওরা আমার বন্ধু, কিন্তু কাছে আসতে মনে হলো যে না, ওরা আমার লুইচ্ছালা ফেঙ্গা সেই বন্ধুর দল নয়, এরা অন্য কেউ। তারপর ফোন দিলাম, বললো যে কালো বিল্ডিংটা আছে সেখানে আয়। তো আমি দূর থেকে দেখে তো অবাক, ও মা গো মা, এখানে তো আমি কোনোদিন আসিনি, এরকম জায়গায় আমার কি বলবো, এত লজ্জা লাগছিলো, মাথাতে একদম আমার হেড হয়ে যাচ্ছিলো আমার মার্সিডিস নিয়ে ঢুকতে। সামনে বড় বড় গাড়ি দাঁড় করানো, দিয়ে বললো যে দেখ সামনে যে দুটো বড় গাড়ি দাঁড়িয়ে আছে, বাইক দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম যে ওদের মার্সিডিস তো বাইরে আছে, আমার মার্সিডিস কি ভিতরে ঢোকানো যাবে? কিন্তু আমি তো সামনের গেট না দিয়ে ঢুকে আবার পেছন দিয়ে যাচ্ছি। এটা কী লেখা আছে যেন উচ্চারণ হচ্ছে না, দীপ 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 পিকে প্যালেস, ও সরি, দীপ্তিকে ব্যালেস। হোক, মার্সিডিস নিয়ে তো ঢুকলাম, কিন্তু ওই যে একজন ওখানে লোক ঘোরাঘুরি করছে, উনি ভাবছিলেন যে আমি খেলার ছলে এখানে সাইকেল রাখতে এসেছি। আমার মুখ দেখে এতটাই মানে কি বলবো, বেঁকা মারা। তো যাই হোক, আমাকে তো ভাবতেই পারিনি যে আমি এখানে ঢুকবো, আমি এখানে খাবো, কিন্তু কে বোঝাবে, আমি তো নিজের পয়সায় খাবো না, আমাকে তো খাওয়ানোর জন্য নিয়ে আসা হয়েছে। এবার আমি এলাম, তো দেখলাম যে কোথায় 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 ওরা কোথায়, আর এই দরজাগুলোর যে শক্তি আমার থেকেও বেশি, ঠেলছি ও বরং আমাকে ঠেলে দরজা বাইরে বের করে দিচ্ছে। তারপরে যখন দেখি যে পুরো রেস্টুরেন্ট ফাঁকা, ওরা কই কই, মাথা তো খারাপ হয়ে যাচ্ছিল, মানে নিজেকে ওখানে ঠিক কীভাবে যে কী হচ্ছিলো বলে বোঝানো মানে কি। যাই হোক, কোনোদিন তো এসব চোখে দেখিনি, তাই একটু চোকটোক ধাঁধিয়ে গেল। তারপর ভাবলাম যে এসে যখন পড়েইছি তো একটু রিল্যাক্স ফিল করি, কিন্তু সাইকেল চালিয়ে তো এসেছি, এত বড় রেস্টুরেন্ট হলে কি আর হবে বলো তো। কই এসিটা তো চালালো না ভাই রে ভাই, এসি তো চালাই নি, অবস্থা তো গরমে খারাপ হচ্ছে, আর জল পর্যন্ত প্রেফার করেনি যে কি জল নিব না নিব। আরে ভাই, এক গ্লাস না হলে কি বলবো, এমনি জলই দিয়ে যা, ওই জল দিতে এত লেট করলে মানুষ আসবে? কখনো আসবে না, আমি তো ভাই আর কখনোই আসবো না, ভাবছিলাম যে বরকে নিয়ে আসবো। যাই হোক, কথা বলতে বলতে প্রথমে এলো মেনু কার্ড, তা এখনও কিন্তু জল বোতলটা আসেনি, এসিও অন হয়নি। তো মেনু কার্ডে দেখে বললাম যে আরে এটা তো আমার বাজেটের মধ্যে, 100 টাকা একটা খরচা করা যেতেই পারে, কিন্তু তো না থাক, যখন তারা খাওয়াবে বলেছে তাদের পয়সায় খাই, আসলে একটু কিপটে তো তাই। আর কি বলবো বলো তো, বন্ধু বান্ধব থাকলে না ঝেড়ে খেতে খাওয়ার মজাটাই আলাদা। আর আমার যেটা খাওয়ার ইচ্ছে ছিল ওটা দেখে না আমার মাথা একদম পুরো ঘুরে গেছে, আমার একটু স্যুপ খেতে বেশি পছন্দ, আর স্যুপটার দাম হচ্ছে 150 টাকা। ও মা গো মা, এই 150 টাকাতে তো আমি 500 মাংস নিয়ে গিয়ে বাড়িতে চিকেন কষা করে খেতে পারতাম।
যাই হোক, এতক্ষণ পর নিয়ে এলো জলের বোতল, তাও আবার কনকনে ঠান্ডা। দাঁততে বোধহয় পোকা টোকা হয়েছে জানো তো, একদম দাঁত তো পুরো শিরশির করছে জলটা দেখে। যাই হোক, এতক্ষণ পর আবার এসিটা চালালো। আচ্ছা, এসি থেকে নিজে কি জল পড়ে নাকি পাইপ দেওয়া আছে? এত বড় রেস্টুরেন্ট, টিভিটাও জ্বালায়নি, ফাঁকা তো পুরো। হোক ঠিক আছে, অপেক্ষা করতে করতে যখন খিদে চরম পর্যায়ে পৌঁছে গেছে তখন আমি লাস্টে জল খাচ্ছি, কারণ ফাঁকা প্লেট ধরিয়ে দিয়ে চলে গেছে দুটো চামচ দিয়ে। ফাঁকা প্লেটে দেওয়ার মতো কিছু থাকলে তো আমি খাবো। তাই বর্তমান আমাদেরকে জল খেয়েই পেট ভরাতে হচ্ছে। আচ্ছা, বেশি জন কিন্তু আসেনি, একজন এসছে, আরো দুজন যে কখন আসবে ভগবান জানে, খাওয়া শেষ হয়ে গেলে বোধহয় আসবে। ঠিক আছে, জলটা খেয়ে একটু আরাম লাগলো। আর দেখো, আমি ভিডিও করব বলে না আমার সাইডে বসেও নি, দেখতে তো পায়খানার মগ, তার আবার নাকি ফেস লক, উফ কি ঢং কি ঢং। এমনিতে সারাদিন সবসময় ইনস্টাগ্রামে গিয়ে নাচ করছে, আর আমার ব্লগে আসতে ওদের নাকি সমস্যা। না এলো না এলো, কি হয়েছে? ওরা না হলে মন্ত্রী মানুষ, আমার ব্লগে আসেনি, না এলেও কোনো সমস্যা নেই। এবার খাবারটা আসছে, ভাবছি যে এত লেট হলো নিশ্চয়ই সুস্বাদু কিছু আসবে। এবার অপেক্ষার অবসান। ওয়াও, দেখে তো বেশ ভালোই লাগছে। না না, খাবারটাকে না, সার্ভিস করার যে ওই বোলগুলো আছে, বাটিগুলো, ওটাকে দেখেই আমার চোখ টোক যেন মনে হচ্ছে নিয়ে পালিয়ে যাই, পয়সা দিয়ে খাবো। তাও আবার ঠিক আছে, তো অর্ডার করেছিল হচ্ছে না কি তন্দুরি রুটি। ও মা গো মা, পয়সা দিয়ে রুটি খাচ্ছি, তাও আবার ছিঁড়া ফাটা রুটি খাবো নাকি? ও বাবা, এটা বড় লোকের রেস্টুরেন্টে বোধ হয় এরকম হয়, একটা মাত্র মাংসের পিস দিলি, আর একটু দে ভাই দে, খিদে পাচ্ছে তো, পুরোটাই কি তোরা খাবি না কি? আমি এই একটা খাওয়ার জন্য এসেছি, এরকম ট্রিটের আমার দরকার ছিল না। হোক, এত কথা ভাবতে ভাবতে মনের মধ্যে তো আমাকে এক পিস চিকেন আর একটু কি বলবো, এটাকে কি বলে, ক্যাপসিকাম, বাবা বাবা বড় লোকের সব সবজি, নামটামও জানি না। হোক, তো খেতে 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 একজন ফোন করলো, আয় আমি এসেছি, কিন্তু আদতেই আসেনি। মূর্খটাকে বললাম যে আমি পিকে প্যালেসে আছি, কিন্তু ও শুনলো পিকে কলেজে আছি। ভাই রে ভাই, পিকে কলেজে কোথায় খাওয়ার জায়গা আছে? হোক, ছিঁড়ে ছিঁড়ে তো রুটি হাত দিয়েই তো খাবো, তাই না? পেছন থেকে আবার কমেন্ট করছে, ও মা গো মা, দে বৈশাখী তুই হাত দিয়ে খাস না, আমাদের অবস্থা এখন শেষ হয়ে যাবে, পেস্টিজ বলে কিছু রইল না আর তোর জন্য, একদম টিপিক্যাল বাঙালি হয়ে গেছিস। হ্যাঁ, আমি একদম টিপিক্যাল বাঙালি, একটুও চাইনিজ খাবার মানে খাওয়ার জন্য স্পুন ব্যবহার করি না, যে আমার হাত দিয়েই খাওয়ার এটা বেশি আছে ইচ্ছে, বা খেলে হাত দিয়ে খেলে না পেটটা মনে হয় যে ভরে। হোক ঠিক আছে, তো আমার সাইডে যখন বসছিল এই সুযোগে ওরা কথা বলছে, আর আমি একটু একটু করে নিজেরটা নিয়েই নিচ্ছি। ব্লগের মধ্যে তো আসবে না, পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমেন্ট করবে, সরি বসে বসে কমেন্ট করবে, ওরা কি খাচ্ছে সেটাও নাকি দেখাতে পারবো না। উফ, কি জ্বালা, জ্বালার ওপর যন্ত্রণা, ওরাও কিন্তু সেম জিনিসটাই খাচ্ছে। দূর বাবা, আমার না এসব স্পুন টুন দিয়ে অত খাওয়া হয় না, আমার কাছে আমার হাতটাই বেস্ট, তাই আমি রুটিটা ছিঁড়ে ছিঁড়েই খাচ্ছি। তোমরাই বলো, রুটি কখনো কাটা চামচ আর ওই স্পুন দিয়ে খাওয়া যায়? আমার তো কখনো বাবা পারি না, তাই আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েই খাচ্ছি। আর কি কম্বিনেশনে অর্ডার করেছিল, তন্দুরি রুটি আর চিল্লি চিকেন, কে খায় ভাই এরকম? তন্দুরি রুটি সাথে চিলি চিকেন, পরোটার সাথে চিলি চিকেন তাও যায়, তন্দুরিটির সাথে চিলি চিকেন, সরি সরি, এই এটা না আমারই ছিল যে রুটির সাথে চিলি চিকেন খাবো বলেছিলাম, কিন্তু কম্বিনেশনটা একদম ভালো ছিল না, বাট এক একটা খেয়ে দেখলে টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। ও মা গো মা, যখন খাওয়া শেষ হলো না তখন একজন এসে উপস্থিত, কোন দিক দিয়ে ঢুকবে বেচারা বুঝতেও পারছে না। উফ, তো কি খাবে ও এখন? তো ও একা না, ওর সাথে আরো একজন আসবে, ও তার জন্যই অপেক্ষা করছে, আর আমাদের তো এখানে খাওয়া কমপ্লিট। শখ কত, টাকা দিয়ে খাবো, আবার নাকি প্লেটটা আমিই গোছাবো। না না, এখানকার লোকজনেরা না, আমাকে কিন্তু আমার বন্ধু বান্ধবীরাই টন্টুটকারি করছে, কি করে শ্বশুরঘরে খাওয়ার পর থালা প্লেট গোছাস একটু দেখা, আমাদেরকেও একটু বোঝা, আমরাও যাতে শ্বশুরঘরে গিয়ে একটু নিজেকে ঠিকঠাক করে করতে পারি, তো সেটাই হচ্ছে এখন। এইটার জন্যই আমি সকাল থেকে অপেক্ষা করেছিলাম, সরি আমি যতক্ষণ থেকে এসেছি এইটার জন্যই অপেক্ষা করেছিলাম, আর বিলটা হয়েছে মাত্র 257 টাকা। উফ, আমি তো ওদেরকে বললাম যে ঠিক আছে আমি না হলে 50 টাকা দিচ্ছি, তো বললো যে না না থাক, তোকে 50 টাকা দিতে হবে না। তো এর থেকে আমি এতটা হ্যাপি হলাম যে না 50 টাকাটাও নিল না। উফ কি মজা, এরকম আমাকে প্রত্যেক মাসে এনে খাওয়াস প্লিজ।
বরকে গিয়ে না বলতে হবে আমার এরকম একটা বাথরুম চাই যেখানে নিজেকে পুরোটা দেখা যাবে। কি একটা ছাতার মাথা বাথরুম করেছে, আয়না টায়না কোনো কিছু নেই, আমার না ভালো লাগে না। আর এটা কি, আরে বাবা আমি তো জানি না যে এটাকে টিপতে হয়, আমি জানি যে হাত পাতলেই পড়ে যায়। ও পাতলেই যে সবসময় পড়ে যাবে তারও কোনো মানে নেই। বাথরুমটা তোমাকে বেশ ভালোই লাগছে, মানে কিছু কিছু খাবারের নাম আমি উচ্চারণ করতে পারছি না, মানে এটা এটা কি লেখা আছে, লেখা আছে এটা হচ্ছে থাই ভাষা। আমার উদ্ধার করার সাহস হবে, আমি মূর্খ মানুষ। SSED বোধ হয়, হ্যাঁ হবে হয়তো। কি হট গোলাপ জামা, ভাই ভাই 150 রাইস উইথ চিকেন উইথ মাশরুম অ্যান্ড হোম মেড ফাইভ। দূর ছাতার মাথা এই সাব ব্যাংক হাতি ঘোড়া কি লেখা আছে সেগুলো জানার দরকার নেই। এখন আসছে কোল্ড কফি, না না আমি খাবো না, যে লাস্টে এসছে এটা কিন্তু তার জন্য। দেখতে কিন্তু খুব দারুণ লাগছে, খেতে কি রকম হবে ভগবান জানে। একটু তো ইচ্ছে করছে যে না না খাবো, কিন্তু মন বললেও হাত আমার তার দিকে এগিয়ে দিল। এখন চলে এসছে আমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি, পূজাদি। এটা নেহা আর তার দিদি পূজাদি। পূজাদি নেহা আমি সত্যি যখন 9 পড়তাম তখন থেকে পূজাদির সাথে আলাপ। পূজাদি সত্যিই খুব ভালো করে কথা বলে, ভালোবাসে, বোনের মতো করে দেখে এবং জিজ্ঞাসা করছে কি গো সরি কি রে এত রোগা হয়ে গেলে। তখন বললাম যে এই যে তুমি তো বিয়ে করেছো, তুমি তো জানো সব কিছু, নতুন করে তোমাকে কি বলবো। তবে আমার শ্বশুরবাড়ির সবাই নিশ্চয় আমাকে খুবই ভালোবাসে, বিশেষ করে বরবাবুর কথা তো বলতেই নেই, মাঝে মধ্যে মানবিবান্ত হয়েই থাকে। বরদের নিয়ে চুগলি করতে করতে সময় হয়ে গেছে 7। ও বাবা গো বাবা, বরের নামে চুগলি করা শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে যাব বাইরে এসে দেখি যে ও মা ও মা এ মা সূর্য তো নিজের ঘরে চলে গেছে, আমি কখন আমার ঘর যাব। চাঁদ এখন চলে এসেছে বাট আমি এখন ঘরে ঢুকিনি, বোধহয় বর আজকে আমাকে জোর দিবে ঝাড়ান। কারণ কি বলেছিল, সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরে যেতে, তাই যাই আমার মার্সিডিসটা এখানে দাঁড়িয়েছে, মার্সিডিস নিয়ে এতটা যেতেও অনেকটা সময় লাগবে, তাই চলো দেখি। যাই হোক, যতই আমার বন্ধু বান্ধবীরা চুথিয়া হোক না কেন আমাকে কিন্তু খাইয়েছে, আর বাড়ি আসতে না আসতেই রকি এখানে শুরু। নাড়াচ্ছ কেন, কি জাম এটা, আবার কোন স্টাইল এটা, আবার কোন পোজ। আমি যাই বাবা, কি 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 আসে আস, তাকে কো তাকে তাকে বাড়িতে এসে যখন দেখি বরবাবু নেই, তো ফোন করলাম, বললাম যে বউ যে বাইরে বেরিয়ে গেছে সে খেয়াল আছে, একবার তো ফোন করে জিজ্ঞাসা করবে যে কোথায় আছো কি করছো। বললো যে তুমি তো বললে যে সাইকেল নিয়ে যাবে, এই টাইমে ফিরে আসবে, টাইমটা পেরাক দিলে আমি ফোন করব। তখন আমি বললাম না না আমার নিব্বা নিব্বিদের মতো ভালোবাসা চাই, ওই ক্লাস 5-6 পড়া ছেলেমেয়েরা যেভাবে ভালোবাসে, আমার এত ম্যাচুরিটি ভালোবাসার দরকার নেই। তখন হাসছে, মানে কি বলবো বলো তো, একটু আধটু প্রেম দেখানো তো দরকার, তাই না। আজকের ব্লগটা এখানেই থাক, আশা করি একটু হলেও আমি তোমাদেরকে হাসাতে পারলাম। কাউকে হাসানোটা না এতটাও সহজ নয়, সব থেকে কঠিন কাজ হাসানো। যাই হোক, ব্লগটা তাহলে এখানেই থাক, দেখা হবে নতুন একটি ব্লগে নতুনভাবে তোমাদের সাথে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে আমার মোটিভেট হই যে ঠিক আছে এইরকম হাসির ভিডিও বা হাসির কথাবার্তা আরও তোমাদেরকে বলে এন্টারটেনমেন্ট করতে পারি। টাটা।